সামনেই 4 রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের ঘর গুছিয়ে নিতে চাইছে জাতীয় কংগ্রেস। সেই লক্ষ্যেই সংগঠনে বিপুল রদবদল করছে তারা। দুদিন আগে কেন্দ্রীয় কমিটি বৈঠক আয়োজিত হয়েছিল দিল্লিতে, সেখানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা হাজির ছিলেন। এই বৈঠকে মূলত আদিবাসী সম্প্রদায় এবং তরুণ প্রজন্মের কাছে আরও বেশি করে কংগ্রেসকে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছেন কংগ্রেসের হাইকমান্ড। সেজন্যই কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনগুলোকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কংগ্রেসের কাজকর্ম সম্পর্কে বোঝানোর বার্তা দিয়েছেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীরা। এবার সেই লক্ষ্যে অল ইন্ডিয়া রাহুল গান্ধী ব্রিগেডের রাজ্য সভাপতি করা হলো গৌতম সাহাকে। দিল্লিতে তাকে এই দায়িত্ব তুলে দেন সংগঠনের নেতৃত্বরা। শুক্রবার দিন তিনি কলকাতা ফিরলে তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেল কংগ্রেসের কর্মী সমর্থকদের। তিনি বলেন, এই নতুন দায়িত্ব পাওয়ার ফলে তিনি আরো বেশি করে মানুষের পাশে গিয়ে কাজ করতে পারবেন। অল ইন্ডিয়া রাহুল গান্ধী ব্রিগেড কংগ্রেস তার রাজ্য সভাপতি হিসেবে নবনিযুক্ত হয়ে গতকাল এআইসিসি থেকে তার পূর্ণ সিলমোহর দেন এবং এই শাখা যার মূল গঠন করা হয় ডক্টর রমেশ্বর রাজোরিয়াজি, পাঞ্জাব সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী এবং জাতীয় কংগ্রেসের অত্যন্ত প্রবীণতম নেতা এবং সদস্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজোরিয়াজি এবং ডক্টর উদিত রাজ, উনি হচ্ছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মেম্বার অফ পার্লামেন্ট। রাহুলজি এবং সোনিয়াজি, সোনিয়াজি হচ্ছে এই শাখার মূল পৃষ্ঠপোষক এবং রাহুলজি এই শাখার সাথে মূলত জড়িত আছেন। আছেন কেসি বেণুগোপালজি। দেখুন, আমি প্রথমেই বলবো, বাংলায় আজকে যেই অরাজনৈতিকতার বাতাবরণ তৈরি হয়েছে এবং এই যে দুই সরকার, ফ্যাসিস্ট সরকার যে রয়েছে, ভারতীয় জনতা পার্টি কোম্পানি এবং মাননীয় দিদি কোম্পানি, এই দুই দল কোনো দল নয়, এই দুই দল হচ্ছে দুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ভাইপো পিসি কোম্পানি এবং ওদিকে মোদি সার কোম্পানি, যারা সারা দেশকে বিক্রি করে ছেড়েছে, আরেকজন বসে বাংলাকে বিক্রি করে ছেড়েছে। তারা ধর্মর নামে রাজনীতি করে, তারা ধর্মর নামে দল করে, তাই এরা আগামী দিনে কোনোদিন দেশ গড়তে পারবে না। এরা কথায় কথায় বলে, রাহুল গান্ধীজিকে নিয়ে তারা যে এত সমালোচনা করে, কারণ তাদের মনে ভয়, কারণ তারা জানে আগামী দিনে ভারতবর্ষকে রাস্তা দেখাবে দেশের জাতীয় কংগ্রেস এবং আমরা খুব শিগগিরই, আপনার একটু সময়ের খেলা, আমি এটাও বলে দিচ্ছি, এই দুই দল যারা কোম্পানি তৈরি করেছে এবং মোদি সার এবং দিদির যে মাছের ভাজার এপিট এবং ওপিট, এরা কোনো দল করে না, এরা সিন্ডিকেট করে, এরা মানুষের কষ্ট বোঝে না, এরা দেশ বেঁচে দিয়েছে, শ্রমিক আজকে রাস্তায় নেমে এসেছে, শ্রমিক যেভাবে মৃত্যু বাড়ছে, যুব সমাজের মেরুদণ্ডহীন হয়ে গেছে। আজকে দেখুন আপনারা, যুবর কাছে চাকরি নেই, রোজগার নেই, তাহলে সরকার কী করছে? পেট্রোল ডিজেলের যে দাম, সেই আজকে দামে আজকে সরকার কোনোরকম লাগাম লাগাতে পারছে না, তাই এই সরকার ফেল হয়ে গেছে, ফেল্ড গভর্নমেন্ট। এবং অভিষেক ব্যানার্জি যেই নীতি নিয়ে চলছেন, কোনোদিন বাংলায় আগেই এই ঘটনা ঘটেনি, বাংলাকেও বিক্রি করে দিয়েছে। তাদের যে যুব পরিকাঠামো, যারা শুধু সোশ্যাল মিডিয়া আর ফেসবুকের দ্বারা নিজেদের প্রমোশন করে চলেছে, তারা বাংলার জন্য কোনোদিন ভাবে না। বাংলার জন্য যদি কেউ ভাবে, জাতীয় কংগ্রেস আগামী দিনে নিশ্চয়ই রাস্তা দেখাবে। আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী, উনি যেইভাবে লড়াই করছেন এবং রাজ্য স্তরে এবং আমাদের কেন্দ্রীয় স্তরে রাহুল গান্ধীজির নেতৃত্বে, আমরা খুব শিগগিরই আবার ফিরব। এবং রাহুল গান্ধীজি আমাকে অল ইন্ডিয়া রাহুল গান্ধী ব্রিগেডের সেই দায়িত্ব দিয়েই পাঠিয়েছেন এবং আমি আশা করি আগামী দিনে যেই বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করেছে এই দুই সরকার, বিজেপি এবং মমতা ব্যানার্জির সরকার,
এদের কালো মুখোশকে টেনে মানুষের সামনে খুলে দেওয়াই আমাদের মূল কাজ এবং আমরা সেটা করব। এই বিষয়টি আমরা খুবই মানে হাস্যকর ব্যাপার হিসেবে দেখছি, কারণ একটি দল যার নাম তৃণমূল কংগ্রেস, তৃণমূলের পিছনে কংগ্রেসটাকেও তাদেরকে রাখতে হয় এবং তারা কংগ্রেসের সাপোর্ট নিয়ে কংগ্রেসের দ্বারাই তারা আজকে পরিচালিত হচ্ছে এবং আমরা দেখছি প্রতিটা রাজ্যে তারা কংগ্রেস নেতা নেতৃত্বকে ভাঙিয়ে নিচ্ছে। এটা কোথাকার নীতি এটা আমাদের জানা নাই। নিজস্ব পরিকাঠামো থাকলে তারা তৈরি করুক না, নিশ্চয়ই তারা বিরোধিতা করুক, তারা সরকার করুক, মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হয় কোনো সমস্যা নেই, হোক না হোক না লড়াই, তবে কংগ্রেস থেকে চুরি করে আবার রাহুলজিকে এবং বাংলায় আমাদের মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর দাকে, অধীর রঞ্জন চৌধুরীজিকে যেইভাবে তারা দায়ী করছে এবং যেইভাবে কংগ্রেসকে কাঠগড়ায় তুলে তারা কথা বলে এবং কংগ্রেসের নেতাকে চুরি করে, সেই দল কি করতে পারে এটা আমার নতুন করে বলার কিছু নেই। জনতা আছে, জনতা তার বিচার করবে এবং আগামী দিনে সময় কথা বলবে কে সরকারে থাকবে কে সরকারে থাকবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।